সীমান্ত পাহারায় দুইটি হেলিকপ্টার পাচ্ছে বিজিবি সীমান্তে নজরদারি বাড়ানো ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পাচ্ছে দুটি হেলিকপ্টার দেশের সীমান্ত পথে সব ধরনের মাদকের অনুপ্রবেশ বন্ধে হেলিকপ্টার দুটির টহলে ব্যবহৃত হবে আগামীকাল রোববার আট নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজিবি এয়ার উইংয়ের জন্য কেনা এ দুটি হেলিকপ্টারের কার্যক্রম উদ্বোধন করবেন বিজিবি সদর দফতর সূত্রে জানা গেছে রোববার সকাল সাড়ে দশটায় পিলখানায় বীর আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবির ইয়ার উইং এর জন্য রাশিয়া থেকে কেনা হেলিকপ্টার দুটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এর আগে সম্প্রতি জাতীয় সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অচিরেই বিজিবির জন্য আরও দুটি হেলিকপ্টার কেনা হবে জানিয়ে বলেন দেশের সীমান্ত পথে সব ধরনের মাদকের অনুপ্রবেশ বন্ধে বিজিবির দুটি হেলিকপ্টার ইতোমধ্যেই ফ্লাইং শুরু করেছে যা বিজিবির অপারেশন ও লজিস্টিক সাপোর্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে দেশের সীমান্ত পথে সকল প্রকার মাদক অনুপ্রবেশ বন্ধে সরকারের নির্দেশনা অনুযায়ী বিজিবির নিয়মিত প্রতিরোধ ব্যবস্থা ছাড়াও সম্প্রতি নতুন পাঁচটি বিওপি নির্মাণ করা হয়েছে টেকনাফ সহ পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর মাধ্যমে তিনশো কিলোমিটার বর্ডার রোড তৈরি করা হচ্ছে এবং স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ সীমান্তে স্মার্ট বর্ডার ম্যানেজমেন্টের আওতায় সার্ভেলেন্স সিস্টেম স্থাপনের কার্যক্রম চলমান আছে স্বরাষ্ট্রমন্ত্রী জানান ভবিষ্যতে দেশের সব সীমান্তে সকল প্রকার মাদকের অনুপ্রবেশ বন্ধে ভিশন দুই হাজার একচল্লিশের আওতায় বিজিবির একশো আটষট্টি নতুন বিওপি নির্মাণ সব সীমান্তে বর্ডার সার্ভেলেন্স সিস্টেম এবং সীমান্ত সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে যেসব সীমান্তে নদীপথ রয়েছে সেখানে বিশেষ করে টেকনাফ এবং সুন্দরবন অঞ্চলে বিজিবির জন্য চারটি অত্যাধুনিক হাই স্পিড ইঞ্জিন হয়েছে। উপকূল চরাঞ্চল দুর্গম পার্বত্য অঞ্চলের বিওপি সমূহের জন্য একশো বান্নটি এটিভি কেনা হয়েছে পর্যায়ক্রমে আরও সরঞ্জামাদি কেনা হবে এছাড়া স্থলবন্দর ও ইমিগ্রেশন চেক পয়েন্ট মাদকদ্রব্যের অনুপ্রবেশ বন্ধে বিজিবির দুটি ভেহিক্যাল এক্স রে স্ক্যানার ও দুটি ব্যাগেজ স্ক্যানার স্থাপন করা হয়েছে যা পর্যায়ক্রমে সকল স্থলবন্দর ও ইমিগ্রেশন চেক পয়েন্টে স্থাপন করা হবে